নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এটি চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্যে স্কুল কলেজকে নিয়ে আবারও একটি নতুন ঘোষণা করলো সরকার। হ্যাঁ বন্ধুরা, তাহলে কবে নাগাদ খোলা হবে সমস্ত স্কুল কলেজগুলো তার একটি ফাইনাল ঘোষণা কিন্তু জানিয়ে দিল সরকার, যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে 23 সেপ্টেম্বর থেকে এবার রাজ্যের সমস্ত চিড়িয়াখানাগুলো খুলে দেওয়া হলো, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই সঙ্গে যদি আপনাদের আধার কার্ড থাকে, ইতিমধ্যেই আধার কার্ডকে নিয়ে একটি নতুন নিয়ম জারি হয়েছে যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবার রাজ্য জুড়ে ভয়ঙ্কর বৃষ্টিতে প্রায় বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, তাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে। পশ্চিমবঙ্গের এই জেলায় এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট ডুবে গিয়েছে, বাড়ি ঘর একদম প্রচণ্ড পরিমাণে জল ভেসে যাচ্ছে। তো আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। ক্রমশ বাড়ছে সংক্রমণ, করোনাতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে প্রত্যেক দিনের রেকর্ড ভাঙছে, প্রায় লক্ষের কাছে সংক্রমণ ঘটেছে, দেশের সব রাজ্যই করোনাতে সংক্রমণের হার বাড়ছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগে স্কুল খোলার কথা বলে কেন্দ্র, বলা হয় 21 সেপ্টেম্বর থেকে স্কুল খোলা যাবে, যদিও ছোটদের নয় বড়দের স্কুল খোলার কথা বলা হয়। যেখানে ক্রমশ সংক্রমণ বাড়ছে সেখানে স্কুল খোলা নিয়ে প্রশ্ন উঠতে থাকে, বিতর্ক বাড়তে থাকে। এই পরিস্থিতিতে কিছুটা হলেও পিছু হাঁটলো কেন্দ্র, নতুন করে স্কুল খোলার বিজ্ঞপ্তি দিল কেন্দ্র। কেন্দ্রের নির্দেশিকা 21 সেপ্টেম্বর থেকে স্কুলগুলো পুনরায় চালু করা বাধ্যতামূলক নয়। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে রাজ্যগুলি সিদ্ধান্ত নিতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রসঙ্গত, দেশজুড়ে চতুর্থ পর্যায়ের আনলক চলছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ভয় আতঙ্ক ভুলেই পেটের টানে রাস্তায় বের হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা বলেছে রাস্তায় যে সমস্ত মানুষজন বের হচ্ছেন তাদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায় 21 সেপ্টেম্বর থেকে স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে, পুরোপুরি না হলেও আংশিকভাবে স্কুল খোলা যাবে বলে নির্দেশ জানায়। নির্দেশে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গাইডলাইনে আরও বলা হয়েছে যে অনলাইন ক্লাসের অনুমতি দিচ্ছে কেন্দ্র, তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে যেতে পারবে, অভিভাবকদের থেকে লিখিত অনুমতি এনে তবেই ক্লাসে যোগ দেওয়া যাবে। ক্লাস, স্টাফরুম, অফিস আর এখানে বলেছে ক্যাটারিয়ার সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার কথা বলা হয়েছে, এছাড়াও মাস্ক, স্যানিটাইজার ব্যবস্থা অবশ্যই কিন্তু করতে হবে। সেই সঙ্গে আপাতত 50% শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই নির্দেশিকাকে ঘিরেই বিতর্ক তৈরি হয়, যেখানে সংক্রমণ বাড়ছে সেখানে কিভাবে এহেন নির্দেশ দেয় কেন্দ্র। যদিও বিতর্কের মধ্যে কিছুটা বদল এনেছে কেন্দ্র, বলা হয়েছে স্কুল খোলা আবশ্যিক নয়, রাজ্যই এই বিষয়ে শেষ কথা বলবে, এমনকি স্কুল খোলা রাখা এবং শিক্ষার্থীদের পরিস্থিতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। যদিও যে রাজ্যগুলি আগামী সপ্তাহ থেকে আবার স্কুল চালু করার পরিকল্পনা করেছে, তাদের স্বাস্থ্যমন্ত্রকের জারি করা সমস্ত SOPগুলি অনুসরণ করতে বলা হয়েছে সেই নির্দেশিকাতে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন আবারও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 21 সেপ্টেম্বর থেকে যদি কোনো রাজ্য চায় স্কুল কলেজ খুলতে তবেই খুলতে পারবে, এবং যদি না চায় সেক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়নি, না চাইলে স্কুল কলেজ বন্ধ রাখতে পারে। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যে কোনো স্কুল কলেজ খোলা হবে না। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, অর্থাৎ করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তারপরেই কিন্তু স্কুল কলেজ খোলা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি।
ভ্রমণ পিপাসু বাঙালির জন্য পুজোর আগে সুখবর শোনালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আনলক পর্বে খুলে যাচ্ছে চিড়িয়াখানা এবং রাজ্যের বন দপ্তরের আওতাধীন সমস্ত জাতীয় উদ্যান এবং জঙ্গল সাফারি। 23 সেপ্টেম্বর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জাতীয় উদ্যান এবং 2 অক্টোবর থেকে কলকাতা সহ রাজ্যের 12টি চিড়িয়াখানার ভ্রমণার্থীদের জন্য খুলে দেওয়া যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, করোনা আবহের জন্য 17ই মার্চ থেকে বন দপ্তরের আওতাধীন রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান, পার্ক ও চিড়িয়াখানা বন্ধ করা হয়েছিল। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল ভ্রমণ ব্যবসায়ীর সঙ্গে যুক্ত লোকজন। রাজস্ব আদায় কমেছিল বন বিভাগেও। সামনেই পুজোর মরশুম, এই সময় বাঙালিরা ঘুরতে ভালোবাসে, তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রশাসন। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা আবহে বন দপ্তরের কর্মীদের রোজ নামচা বদলে গিয়েছে। তাদের PPI এবং মাস্ক পরে সমস্ত কাজকর্ম সামলাতে হচ্ছে। জাতীয় উদ্যান এবং চিড়িয়াখানাগুলি খুলে দেওয়া হলে ভ্রমণার্থীদের অবশ্যই মাস্ক পরতে হবে, স্যানিটাইজার করতে হবে শরীরের বিভিন্ন অংশ। গায়ে জ্বর থাকলে কোনোভাবেই চিড়িয়াখানা কিংবা জাতীয় উদ্যানে প্রবেশ করতে দেওয়া হবে না। ট্র্যাকিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে করোনার নেগেটিভ সার্টিফিকেট। 10 বছরের নিচে এবং 65 বছরের ঊর্ধ্বে যারা জাতীয় উদ্যান এবং চিড়িয়াখানায় আসবেন, তাদের কোভিড প্রোটোকল মেনে চিড়িয়াখানায় প্রবেশ করতে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন 23 সেপ্টেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে চিড়িয়াখানা এবং বন দপ্তরগুলো এবং জঙ্গল সাফারি সমস্ত কিছুই খুলে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। বাচ্চা জন্মের পর থেকে আধার কার্ড তৈরির জন্য দৌড়াতে হয় বাবা মাকে, আর সেই হয়রানি থেকে মুক্তি দিল সরকার। দেশবাসীর সুবিধার্থে প্রোটো অর্থাৎ পোস্টাল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আধার কার্ড তৈরির উদ্যোগ নিল কেন্দ্র। এবার থেকে এই সুবিধা পাওয়া যাবে শহর ও গ্রামের বিভিন্ন ব্রাঞ্চ অফিস থেকে। এই পরিষেবার জন্য বাল আধার নাম নতুন অ্যাপ তৈরি করেছে UIDAI। প্রত্যেক স্টোরে প্রশিক্ষণ শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন 5 বছরের বয়স পর্যন্ত বাচ্চাদের আধার কার্ড করতে একটি বিরাট বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। এটি একটি দারুণ সুখবর সমস্ত ভারতবাসীদের জন্য। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। জলের তলায় রাস্তা, গাড়ি, কোথাও হাঁটু জল, কোথাও আবার নৌকা ছাড়া যাতায়াতের গতি নেই। গাড়ির একাংশ থেকে শুরু করে বাড়ির বারান্দাও জলের তলায়। সব মিলিয়ে বলা যায় জলমগ্ন বর্ধমানের সদর শহর দুর্গাপুর। হ্যাঁ বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে অবশ্যই আগেই নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছিল, মৎস্যজীবীদেরও সতর্কীকরণ করেছিল আধিকারিকরা। তবে নির্দিষ্ট দিনের আগেই গতকাল থেকে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকদের পরিবারও, তবে আগামীকাল এই নিম্নচাপের প্রভাব আর থাকবে না বলেই আশা করেছেন দুর্গাপুরবাসী। জলের তলায় রাস্তা, গাড়ি, এদিকে দুর্গাপুরবাসীদের অভিযোগ, গতকাল থেকে চারিদিক হাঁটুর ওপর জল থাকলেও সরকার থেকে জল নিকাশির কোনো ব্যবস্থা করা হয়নি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন দুর্গাপুরবাসীদের কিন্তু একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেননা কন্টিনিউয়াসলি যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে দুর্গাপুরে। হ্যাঁ বন্ধুরা, আবারও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দিয়েছে, যেখানে বলেছে দুর্গাপুরে জলমগ্ন হয়েছে এবং বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কলকাতার বিভিন্ন জেলায় আগামী কয়েক ঘন্টা কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে, এবং সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়া কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে নেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।